Smoking and drinking is injurious to health. It causes cancer. Dhumpan o moddopan shasther pokkhe khotikarok. Ete cancer hoy. চেতনাগুলো গিলে নিয়েছি জলের সাথে পাহাড়ে। আমার সময় ফুরিয়ে এসেছে, সৌজন্যে তোর আমাকে এড়িয়ে চলা। প্রতিবারের মতো এবারও আমি ব্যর্থ। সময় ছিল নিজেকে গুছিয়ে নেওয়ার, কিন্তু পারিনি। অভিনয়ে চিরকালই কাঁচা, বুঝতে পারিনি, দৃষ্টি হারাচ্ছি। তোকে দেখছি আচ্ছা, ফাঁকা শূন্য স্থানে দুটি বিকল্প, মৃত্যু আর না হলে এগিয়ে চলা। কি হয়েছে তোমার? শুনতে পাচ্ছো তুমি আমার কথা?
কোথায় ছিলে তুমি কালকে রাত্রে? কি গো? ও আমার একটা কাজের টেনশন করছিল, কিচ্ছু হয়নি আমার। তুমি যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে থাকো তাহলে তুমি কারো সাহায্য নাও। হ্যালো, আমি সৌরভ বলছি। সৌরভ, কতদিন পর কথা, কেমন আছিস? আর ভালো নেই, একটা বিষয় নিয়ে টেনশনে আছি। টেনশন? কিসের, কি হয়েছে? তুই কি কালকে আসতে পারবি? আমি তো আসতে পারবো না, আমার কাজ, কালকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। মনে আছে তো ছোটবেলায় দুজন দুজনকে একটা কথা দিয়েছিলাম? তুই আয়। আচ্ছা সুদীপ্ত, তুই কি আমাকে একটা কথা দিবি? কি? যে আমরা দুজন যদি ভবিষ্যতে কোনোদিনও কোনো বিপদের সম্মুখীন হই তাহলে একে অপরের সাহায্য করব। হ্যাঁ, আমি কথা দিলাম। কেউ আছেন? আরে সুদীপ্ত, এতদিন পর। নন্দী বাবু এসছে, গেটটা খোল। নন্দি, বাবুর জন্য চা নিয়ে আসো। হ্যাঁ দিদিমণি, আমি নিয়ে আসছি এক্ষুনি চা। না না, আমার চা লাগবে না, আমাকে অল্প জল দিলেই হবে। নন্দি, নন্দি, নন্দি তো নেই। দিদিমণি, আমার বাবার শরীরটা খুব খারাপ, আমার বাড়ির থেকে ফোন এসেছিল, আমাকে দুদিনের জন্য গ্রামের বাড়ি যেতে হবে, আমি কি যাব? নন্দিকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বল। ঠিক আছে, আমি আজকেই আসছি রাত্রেবেলা। কি ভাবতে পারে বুঝতে পারছি না, কেন ডাকছে আমাকে?
বল কেন ডাকলি? বস বলছি। জানিস সুদীপ্ত, আমি ছোটবেলা থেকে একজনকেই খুব বিশ্বাস করি, আর সেটাকে জানিস? কে? তুই। ছোটবেলায় প্রমিস করেছিলাম দুজন দুজনের কাছ থেকে কিছু লুকাবো না, আর তুই এত বড় সত্যি লুকিয়ে গেলি। তুই কি ভাবলি, তুই একাই টেক্কা দিয়ে বাজিমাত করতে পারিস? ভুলে যাস না, রাজা কিন্তু রাজাই হয়। তুই শালিনীর সঙ্গে যে সম্পর্কে আছিস, তুই কি ভাবলি, কিছু বুঝিনি? নন্দী কিন্তু আমাকে সমস্ত কিছু বলেছে, সে নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে তুই একটা কালপুরুষ। কি বলতে চাচ্ছিস তুই, সোজাসুজি বল। নে ধর। নন্দী তোদের ব্যাপারটা হয়তো জেনে গেছিল, তুই যে ওকে মেরে ফেলতে পারিস সেটাও ও জেনে গেছিল, তাই ও একটা চিঠি আমার ডয়ারে রেখে গেছিল। শেষ পর্যন্ত তুইও ওকে ছাড়লি না। বাবু, আজ আমি জল দিতে গিয়ে সুদীপ্ত বাবু আর দিদিমণির কথা শুনে ফেলেছি। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, আর আপনাকে ওরা মেরে ফেলতে চায়। হয়তো যখন আপনি এই চিঠিটা পড়বেন তখন আমিও আর থাকবো না। বাজিমাত কি জিনিস সেটা তুই কি বুঝলি সৌরভ? সুদীপ্ত, আমার আর এখানে ভাল লাগছে না। আমি তো তোমাকে বলেছি আর কয়েকটা দিন দাঁড়াও, ততক্ষণ আমি ঠিক কিছু না কিছু বন্দোবস্ত করে নেব। উফ, আমি আর এই নাটক করতে পারছি না, আমি আর সৌরভকে ঠকাতে পারছি না। তাহলে এই মুহূর্তে আমি আর কি করবো বলো? তুমি তাহলে সৌরভকে মেরে ফেলো। দিদিমণি, নন্দীমণি আমাদের সব কথা শুনে নিয়েছে, ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুমি এটা
কি হয়েছে রণদীপ? ও আমাদের সব কথা জেনে ফেলেছিল। যদি সৌরভ জানতে পারত তাহলে আমরা বিপদে পড়ে যেতাম, তাই ওকে মারতে হলো। সৌরভ আসার আগে লাশটাকে লুকাতে হবে, তাড়াতাড়ি করো। জীবনটা খুবই ছোট্ট, এই জীবনের রাজা সেই হয় যে জয়ী হয়। আমার শরীরটা তো খারাপ করছে কেন? ক্লাসে কি ছিল? বয়ে যায় শুধু নদী, শুধু নদী ভেসে যায় সব রক্ত, সব রক্ত। এবার তুমি বলো, তুমি বলো কেমন কেমন কালীর যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ধরির মোড়ে সেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়। আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমার কে বন্ধু। Thank you.
Yeah.